ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। ছোট পর্দার জনপ্রিয় বুক খোলেন অভিনেত্রী সুস্মিলি আচার্য। যদিও দর্শকের কাছে এখনও এই অভিনেত্রী সৌদামিনী নামেই বেশি পরিচিত, সৌদামিনীর সংসার ধারাবাহিকের হাত ধরে ব্যাপক প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। এই ধারাবাহিকে তার অভিনয় দক্ষতা মুগ্ধ করেছিল দর্শকদের। এরপর তাকে করুণাময় রানী রাসমণির উত্তর পর্বে অভিনয় করতে দেখা যায়। তবে রাসমণির পর আর পর্দায় দেখা যায়নি সুস্মিলিকে। এইবার সুস্মিলির ফ্যানেদের জন্য রয়েছে একটি সুখবর। নতুন ধারাবাহিক নিয়ে খুব শীঘ্রই কামব্যাক করতে চলেছেন সুস্মিলি। খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় আসতে চলেছে রামপ্রসাদ। এই ধারাবাহিকে রামপ্রসাদ সব্যসাচীর বিপরীতে দেখা যাবে সুস্মিলিকে। রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবে সুস্মিলি। আর এই ধারাবাহিকটিতে শ্যামা মায়ের চরিত্রে অভিনয় করতে পারেন পায়েল দে। সূত্রের খবর অনুযায়ী এই ধারাবাহিকটির প্রোমো শুটিং শেষ হয়েছে। খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় দেখানো হবে ধারাবাহিকটির প্রথম প্রোমো। আপনারা কারা কারা এতদিন পর আবার সুস্মিলিকে পর্দায় দেখার জন্য এক্সাইটেড, নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।